আমরা দেখে থাকি যে ছোট ছোট ঘূর্ণি তৈরি হয় এবং খুব অল্প সময়ে সেই ঘূর্ণি মিলিয়ে যায়, অনেক সময় সেই ঘূর্ণি খুব ক্ষতিকারক হয় না। আমরা ছোটবেলায় যখন বিভিন্ন সময়ে মাঠে ময়দানে খেলেছি, অনেক সময় গরমকালে বিকেলের দিকে খুব রোদ্রের দিনে তাপ খুব দুপুরের দিকটায় তাপ খুব যখন বেশি হয় তখন বিকেলের দিকে অনেক জায়গায় কিন্তু গ্রামের দিকটায় সেই ঘূর্ণি তৈরি হয়। সম্প্রতি বাংলায় বারবার টর্নেডো হওয়া নিয়ে এমনই বলছেন আবহবিদ গোকুল দেবনাথ। নমস্কার, আজ 28 মে, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। গোকুলবাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। 15 জুন পর্যন্ত বাড়ল বিধি নিষেধের মেয়াদ, বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজার দোকান খোলা থাকবে নির্দিষ্ট সময়, শর্ত সাপেক্ষে নির্মাণ শিল্পে ছাড়, আত্মশাসন মানায় মানুষকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। ইয়াসের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে 1000 কোটির দুয়ারে ত্রাণ প্রকল্প শুরু মমতার। মাধ্যমিক পরীক্ষা হবে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই মাসের শেষ সপ্তাহে, জানালেন মুখ্যমন্ত্রী। সব বিষয়ে নয়, 1.5 ঘন্টার পরীক্ষা হবে জরুরি বিষয়ে। ইয়াসের ক্ষয়ক্ষতি ও অর্থ বরাদ্দ নিয়ে আজ কলাইকুণ্ডায় মোদীর সঙ্গে বৈঠকে মমতা। কপ্টারে বালেশ্বর, ভদ্রক, পূর্ব মেদিনীপুর দেখবেন প্রধানমন্ত্রী। হালিশহর চুচুড়ার পর এবার অশোকনগরে টর্নেডো, ক্ষয়ক্ষতি বিরল ঘটনা বলছেন আবহবিদরা। ঝেপে বৃষ্টি কলকাতায়, সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝড়, জল জমল মহানগরে, ভরা কোটালে জলমগ্ন চেতলা, কালীঘাট, ভবানীপুরের একাংশ। ফিরে আসছি আজকের হেডলাইন্স নিয়ে, তবে তার আগে কথা বলে নেব গোকুলবাবুর সঙ্গে। একবার নয়, 3 দিনের মাথায় 2 বার টর্নেডো দেখল বাংলা। ইয়াসের প্রভাবে এমনিতেই বিধ্বস্ত বাংলায় নতুন মাথা ব্যথার কারণ টর্নেডো। হালিশহর চুচুড়ার পর বৃহস্পতিবার টর্নেডোর ঘূর্ণিপাক দেখা গেল উত্তর 24 পরগনাতেও। এই ঝড়েও ভাঙল বাড়ি, হল ক্ষয়ক্ষতি। কিন্তু কেন হঠাৎ বারবার টর্নেডোর প্রাদুর্ভাব, কতটা ক্ষয়ক্ষতি ও চিন্তার কারণ হতে পারে টর্নেডো? ইয়াস শক্তি হারালেও টর্নেডো কি আবার হতে পারে? সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা আলিপুর আবহ দপ্তরের প্রাক্তন অধিকর্তা ও আবহবিদ গোকুল দেবনাথের সঙ্গে। গোকুলবাবু, আপনাকে স্বাগত এই সময় গোল্ডে। প্রথমে যেটা আপনার কাছ থেকে জানতে চাওয়া বা বুঝে নিতে চাইবো সেটা হচ্ছে যে আমরা দেখলাম মানে বুধবার ইয়াস এসে ল্যান্ডফল করলো, কিন্তু তার আগের দিন চুচুড়া এবং ব্যান্ডেলের বিভিন্ন এলাকাতে, হালি শহরে একটা টর্নেডো দেখা গিয়েছিল। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার অশোকনগর, গুমা এই চত্বর থেকেও একটা টর্নেডোর খবর এসছে। এই যে বারবার টর্নেডো হচ্ছে, এটার সঙ্গে ইয়াসের যোগাযোগটা কি এবং কেন হচ্ছে, যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন। ঘূর্ণিঝড় হচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ, অর্থাৎ এবং এই নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু থাকে তার মধ্যে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। সুতরাং বায়ুমণ্ডলের বা ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বিভিন্ন দিকে বিভিন্ন রকম বায়ুর উপাদান, বায়ুর উপাদান বা সংমিত বিভিন্ন যে উপাদানের মিশ্রণ সেটা থাকে। কোনো অংশে জলীয় বাষ্প কম, কোনো অংশে জলীয় বাষ্প বেশি, এই দুটোই নিয়ে বাতাস ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘুরতে থাকে। এবং ঘূর্ণিঝড় যেহেতু একটি খুব শক্তিশালী ফেনোমেনা, সেই কারণে ভূপৃষ্ঠ থেকে এই যে ইয়াস হয়েছিল তার ভার্টিক্যাল উচ্চতা ছিল প্রায় 12-14 কিলোমিটার। এই 12-14 কিলোমিটার পর্যন্ত বাতাস ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘুরেছে। যখন ঘূর্ণিঝড় তৈরি হয় তার আগে এবং এই ঘূর্ণিঝড়ের থেকে যে অক্ষরেখা তৈরি হয় সেই সমস্ত অক্ষরেখা বরাবর উলম্ব মেঘ তৈরি হয়, এবং এই উলম্ব মেঘের ভিতরে বায়ু একদিকে উপরের দিকে উঠতে থাকে এবং উলম্ব মেঘের অন্যদিকে বাতাস নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে আপড্রাফ্ট বা ডাউনড্রাফ্ট বলে থাকি। এই আপড্রাফ্ট এবং ডাউনড্রাফ্টের জন্য এই আপড্রাফ্ট এবং ডাউনড্রাফ্টের বায়ুর চরিত্র বিভিন্ন রকম হয়। যখন বাতাস উপরের দিকে উঠে সেটি তুলনামূলকভাবে
জলীয় বাষ্প সমৃদ্ধ এবং গরম এবং হালকা যখন নিচের দিকে আসতে থাকে সেই সেই বাতাস অনেকটা শুষ্ক এবং ঠান্ডা থাকে। এর ফলে এই ঘূর্ণনের উলম্ব মেঘের ভিতর বায়ুর এই ঘূর্ণনের ফলে বা আবহনের ফলে মেঘের উলম্ব মেঘের নিচের দিকে একটি ঘূর্ণীয়মান বায়ু তৈরি হয়, বায়ুর স্তম্ভ তৈরি হয়। এই ঘূর্ণীয়মান বায়ুর স্তম্ভ যে বাতাস উপরের দিকে উঠতে থাকে সেই বাতাস এই ঘূর্ণীয়মান বায়ুস্তম্ভের কে অনেকটা হরাইজন্টাল থেকে সমান্তরাল থেকে ভার্টিক্যাল অর্থাৎ উপরের দিকে নিয়ে যায়। এখানে একটি কথা অবশ্যই বলতে হবে, যখন এই এই টর্নাডো তৈরি হওয়ার জন্য উলম্ব মেঘের বিভিন্ন উচ্চতায় বাতাসের গতিবেগ এবং বাতাসের যে স্পিড গতিবেগ এবং যে এর অভিমুখ ডিরেকশন এই দুটো বিভিন্ন উচ্চতায় বিভিন্ন হতে হবে এবং এই শর্ত পূরণ করলেই উলম্ব মেঘের নিচের দিকে এই ঘূর্ণীয়মান অবস্থা বা স্পিন তৈরি হয় যেটা বলা হয় ভর্টেক্স। এই ভর্টেক্স বা এই ঘূর্ণীয়মান বায়ুর উপরের দিকে ওঠা বাতাসের গতি যদি খুব বেশি হয় তাহলে অনেকটা ভার্টিক্যাল অবস্থায় চলে আসে এবং টর্নেডোর তৈরি হওয়ার একটা কন্ডিশন বা পরিস্থিতি কিন্তু তৈরি হয় এবং তার থেকেই টর্নেডোর জন্ম নেয়। টর্নেডো তৈরি হওয়ার জন্য এই বায়ুমণ্ডলের বা উলম্ব মেঘের বিভিন্ন অংশে বাতাসের গতি এবং অভিমুখ অবশ্যই বিভিন্ন ধর্মীয় হতে হবে। সেই কারণে সমস্ত থান্ডারস্টর্ম বা উলম্ব মেঘ থেকেই কিন্তু টর্নেডো হয় না, কিন্তু সমস্ত টর্নেডোই কিন্তু উলম্ব মেঘ থেকে তৈরি হয়। সেই কারণেই আমরা উম্পুনের সময় বা তারও আগে যে ঝড়গুলো এসে গেছে সেই সেই এই শর্ত পূরণ করেনি বলেই আমরা হয়তো টর্নেডোর এরকম রিপোর্ট কোনো পাইনি। বকুলবাবু, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই টর্নেডো কতটা শক্তিশালী হতে পারে এবং সেটা বাংলার ক্ষেত্রে কতটা ইউজুয়াল, এই ধরনের টর্নেডোর রিপোর্ট কতটা হয়েছে আপনার কর্মজীবনে বা আপনি পরবর্তী সময় ততদিন দেখছেন ব্যাপারটা এখনো কিরকম ভাবে বাংলার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক টর্নেডো? কারণ আমরা সাধারণত এই ধরনের টুইস্টার ছবি, হলিউড ছবি, খুব জনপ্রিয় ছবি জাতীয় যে ঝড় সেগুলো আমরা আমেরিকাতে এবং বিদেশের বিভিন্ন জায়গাতে আমরা রিপোর্ট হতে দেখেছি, কিন্তু বাংলার ক্ষেত্রে টর্নেডো এই বিষয়টা অনেকের কাছে নতুন, আপনার কাছে কিরকম ভাবে? অবশ্যই এটি বায়ুমণ্ডলের একটি বিরল ঘটনা, কারণ এই টর্নেডো হওয়ার জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। ভারতবর্ষে এই টর্নেডো নিয়ে আমরা দেখেছি, একটা বিজ্ঞান ভিত্তিক সমীক্ষা আমরা করেছি এবং দেখেছি উত্তর পূর্বাঞ্চল, আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল যেখানে জলের আধিক্য বেশি, জলাভূমির আধিক্য বেশি, সেইখানে কিন্তু এই ধরনের টর্নেডো তৈরি হয়। আমার চাকরি জীবনে আপনাদের মনে থাকবে যে হাবড়ায় টর্নেডো হয়েছিল অনেকদিন আগে, আমি ঠিক সালটি মনে করতে পারছি না, এবং পাতনের টর্নেডো খুব সম্ভবত 2000 সালের আশেপাশে সময়ে দাঁতেনও কিন্তু একবার টর্নেডো হয়েছিল। সাম্প্রতিককালের মধ্যে এই দুটো টর্নেডোই কিন্তু খুব ক্ষতিকারক হয়েছিল। বছর কয়েক আগে মুর্শিদাবাদে একটা টর্নেডো রিপোর্ট হয়েছিল এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা জানি। এই ধরনের, হ্যাঁ সেটাই বলতে চাইছি যে আমাদের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামে বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে জলাভূমি খুব বেশি পরিমাণে থাকে এবং সেইখানে টর্নেডোর উৎপত্তি হয়। আরেকটি কথা টর্নেডোর ক্ষেত্রে খুব সত্যি, সেটি হচ্ছে খুব ছোট্ট অঞ্চলের মধ্যে কিন্তু এই টর্নেডো তৈরি হয়। অনেক সময় আমরা দেখে থাকি যে ছোট ছোট ঘূর্ণি তৈরি হয় এবং খুব অল্প সময়ে সেই ঘূর্ণি মিলিয়ে যায়, অনেক সময় সেই ঘূর্ণি খুব ক্ষতিকারক হয় না। আমরা ছোটবেলায় যখন বিভিন্ন সময়ে মাঠে ময়দানে খেলেছি, অনেক সময় গরমকালে বিকেলের দিকে খুব রৌদ্রের দিনে তাপ খুব দুপুরের দিকটায় তাপ খুব যখন বেশি হয় তখন বিকেলের দিকে অনেক জায়গায় কিন্তু গ্রামের দিকটায় সেই ঘূর্ণি তৈরি হয় এবং এই ঘূর্ণিরই একটা বড় আকার হচ্ছে টর্নেডো। যখন
বায়ুমণ্ডলের সেই অবস্থার এবং সেই খুব ক্রিটিক্যাল কন্ডিশন ফুলফিল করেন, তখনই কিন্তু এই টর্নেডো উৎপত্তি হয়। তবে সবচেয়ে এখনো যেহেতু এটি খুব ছোট অঞ্চলের মধ্যে তৈরি হয়, সেই কারণে টর্নেডোর পূর্বাভাস দেওয়া খুব আগে থেকে বা বেশি আগে থেকে কিন্তু দেওয়া যায় না। বিপদ আরো বেশি হতে পারে যে পূর্বাভাস দেওয়াটার ক্ষেত্রে একটা সমস্যা যদি তৈরি হয়। অবশ্যই টর্নেডোর ক্ষেত্রে পূর্বাভাস মানে আগে থেকে, পূর্বাভাস হচ্ছে অনেক আগে থেকে দেওয়া, যাতে সাধারণ মানুষ এই পূর্বাভাস থেকে অনেকটা উপকার পেতে পারে। যেমন আমরা এখন সাইক্লোন ঘূর্ণিঝড় বা ডিপ্রেশন নিম্নচাপের ক্ষেত্রে দিতে পারি, টর্নাডোর ক্ষেত্রে কিন্তু এখনো বিজ্ঞান আবহাওয়া বিজ্ঞান ততটা উন্নতির জায়গায় পৌঁছয়নি। কারণ টর্নাডো খুব ছোট্ট জায়গাতে হয় এবং সত্যি কথা যে টর্নাডোর ভিতরে কি ধরনের আবহাওয়ার পরিবর্তন হয় সেটি কিন্তু এখনো পুরোপুরি ভাবে বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেনি। সবচেয়ে বেশি টর্নাডো হয় আমেরিকা এবং সেখানেও উন্নত দেশ হওয়া সত্ত্বেও আমেরিকাও এর লিড টাইম হাফ এন আওয়ার বা এক ঘন্টার আগে দিতে পারেন না। সাধারণত যখন আমাদের রেডার চিত্র বিশ্লেষণ করা হয় তখনই টর্নাডোর চরিত্র ধরা পড়ে। সাধারণ অন্যান্য পদ্ধতিতে কিন্তু এই টর্নাডোর চরিত্র আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না। সুতরাং রাডার চিত্রে যখন এই টর্নাডোর মেঘ ধরা পড়ে তার থেকে টর্নাডোর ধ্বংসলীলার মধ্যে 30-45 মিনিট সময় থাকে, সেই কারণেই এর পূর্বাভাস দেওয়া খুব কঠিন। শেষ প্রশ্ন বুঝে নিতে চাইবো আপনার কাছ থেকে যে আগামী মানে এই যে টর্নেডো গুলো তৈরি হচ্ছে, স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে কিন্তু বেশ শক্তিশালী দেখা যাচ্ছে, কারণ ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অশোকনগরের টর্নেডোতে অনেক বাড়ি উড়ে গিয়েছে বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে। এই পরিস্থিতিটা আর কতদিন থাকতে পারে, মানে এটা কি কোনো আন্দাজ করা যেতে পারে যে ইয়াস ধরুন তার একটা প্রভাব আজকেও রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি রয়েছে, সারা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, জলোচ্ছ্বাসের একটা পূর্বাভাস তো রয়েছে, এই টর্নেডোর মতো পরিস্থিতি কি আগামী কয়েকদিন চলবে? না, ইয়াসের প্রভাব আগামীকাল থেকেই কমতে শুরু করবে, কারণ ইয়াস দুর্বল ইতিমধ্যে হয়ে গিয়েছে, সাধারণ নিম্নচাপে হয়তো পরিণত হয়ে যাচ্ছে। এই ধরনের পূর্বাভাস টর্নাডোর ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। তবে টর্নাডো যেহেতু বিরল ঘটনা, খুব ঘন ঘন টর্নাডো হয় না বা হবে না এই ধরনের কিন্তু একটা আশা করাই যেতে পারে। অসংখ্য ধন্যবাদ এই সময় গোল্ডের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ। আজকের আলোচনার পর ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে। রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লাখে কমে 13,046, মৃত্যু 148 জনের, টেস্ট কমতেই কমলো আক্রান্তের সংখ্যা, উঠছে প্রশ্ন। নারদ মামলায় জামিন হলো না 4 নেতামন্ত্রীর, আজ দুপুর 12টায় ফের শুনানি, রাজ্যকে মামলার অংশীদার হতে অনুমতি দিল হাইকোর্ট। দীর্ঘক্ষণ পরেও ব্যারাকপুরের গেঞ্জি কারখানায় নিভল না আগুন, নামলো রোবট, নিখোঁজ চা শ্রমিককে নিয়ে আশঙ্কা। জল্পনাই সত্যি হল, রিয়াল মাদ্রিদের কোচ থেকে ইস্তফা দিলেন জিনেদিন জিদান। আজকের দিনটি নিয়ে এবার দুটি তথ্য শেয়ার করি। প্রথমটি বিশ্ব ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কিত। 1871 সালে আজকের দিনে পৃথিবীর প্রথম প্রলেতারিয়েতের একনায়কত্বের বৈশিষ্ট্যযুক্ত প্যারিস কমিউনের পতন ঘটে। ফরাসি সেনাবাহিনী 1 সপ্তাহ ধরে প্যারিস আক্রমণ করে বিপ্লবী সমাজতন্ত্রী সরকারকে ক্ষমতাচ্যুত করে। দ্বিতীয় ইনফোটি এক ভয়াবহ দুর্ঘটনা সংক্রান্ত। 2010 সালে আজকের দিনে ঝাড়গ্রামের কাছে সরডিহা ও খেমাশুলি স্টেশনের মাঝে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়, নিহত হন অন্তত 141 জন যাত্রী। এবার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেন্সেক্স 97.70 পয়েন্ট বেড়ে 51,115.22 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি 50 বন্ধ হয়েছে 15,337.85 পয়েন্টে। জেনে নেওয়া যাক আজকের ওয়েদার কেমন থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার সর্বাধিক তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শেষ করবে একটি উদ্ধৃতি দিয়ে। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই সুখী হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই, ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। কথাটি বলেছেন আব্রাহাম লিঙ্কন। শেষ হলো আজকের ডেইলি নিউজকাস্ট। আপনারা শুনছেন এই সময় গোল্ড, উপস্থাপনায় আমি জয়। ধন্যবাদ।